টাকাও লাগতেছে না, ঋণটাও তো আমি যুব উন্নয়ন থেকেই পাচ্ছি, সেই ক্ষেত্রে আমি লাভবান হচ্ছে। কারণ যুব উন্নয়নে অন্য ব্যাংকের তুলনায় ঋণের সুদের হারটা অনেক কম, ঘোরাফেরা করতেছে, বাবা মায়ের বোঝা হয়ে আছে। তারা যদি এই আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমরা যে যথা সামান্য যে যুব ঋণ দিই, এই ঋণ নিয়ে যদি তারা প্রকল্প শুরু করে, তাহলে আমার যুবই সম্পদ যুবই ভবিষ্যৎ এই যে একটা থিম, এই থিম নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে গোটা দেশের তৃণমূল পর্যায়ে যুব এবং যুব নারীকে দক্ষ করার জন্য, যাতে করে তারা আগামীতে চাকরি যদি না পায়, বেকার থাকে, সেই ক্ষেত্রে যে কোনো একটা প্রকল্প গ্রহণ করে আত্মকর্মী হতে পারে, উদ্যোক্তা হতে পারে। আজকে আমরা আসছি জয়পুর সদর উপজেলায়, তেমনি এক প্রত্যন্ত অঞ্চলে। এখানে আমাদের এক প্রশিক্ষণপ্রাপ্ত যুব নারী আছেন, যিনি একটা ছোট্ট খামার গড়ে তুলেছেন, যিনি জয়পুর সরকারি কলেজ থেকে অনার্স পাস করেছেন এবং এই খামারটাও দেখাশোনা করেন পাশাপাশি। তো আমরা কথা বলছি সেই যুব নারীর সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? সুমাইয়া আক্তার সুমা। তো আপনি তো যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ দিয়েছেন, তাই তো? জি। দিয়ে এখন কি করেন? এখন আমি গাভি পালন করি। আমার তিনটা গাভি আছে। আচ্ছা আচ্ছা, গাভি পালন করেন তো। আর পড়াশোনা কত পর্যন্ত করছেন আপনি? পড়াশোনা জয়পুরহাট সরকারি কলেজ থেকে প্রাণিবিজ্ঞানে অনার্স কমপ্লিট করছি, এখন মৎস্য বিজ্ঞানে মাস্টার্স করতেছে। তো আপনি সেই মেয়ে যে গরুও পালন করেন, তো এতে কি আপনি হীনমন্যতায় ভোগেন যে আমি গরু পালন করি? না, একটুও না। আচ্ছা আচ্ছা, তো আপনার এই মানে কতদিন থেকে এই খামারটা গড়ে তুলছেন? আমি 2018 সালে জানুয়ারি মাসে ভর্তি হয়েছিলাম, 3 মাস কোর্স করার পর আমি যুব উন্নয়ন থেকে ঋণ নেই, নেওয়ার পর থেকে আমি শুরু করছি। ও, তাহলে শুধু যুব উন্নয়ন অধিদপ্তরকে তো শুধু প্রশিক্ষণ নিয়েছেন তা নয়, আপনি ঋণ সুবিধা পেয়েছেন, তাই তো? আচ্ছা, কত টাকা ঋণ সুবিধা পেয়েছেন? আমি প্রথম ঋণ সুবিধা পাইছি 60,000 টাকা। আচ্ছা আচ্ছা, দ্বিতীয়বার, তারপর আবার দ্বিতীয় বছরে নিয়েছি 80,000 টাকা। আচ্ছা, তাই ওই টাকা দিয়ে মোটামুটি খামারটা গড়ে তুলতেছেন, তাই তো? তো আপনার গরুগুলো একটু দেখে নিই, তারপর বাকি কথা বলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আপনার এই যে গরুটা, এই যে বাচ্চাটা, হ্যাঁ, এটা এটার মা কে? এটার মা ওই পাশে। আচ্ছা, এর বয়স কত হয়েছে? 1 বছর। 1 বছর হয়েছে। এটা আর দুধ দেয় না তোর মা, তাই না? আর মা দুধ দেয় না, আর মা আবার গাভিন হয়েছে। আচ্ছা, আর মায়ের কাছে গিয়ে আমরা দেখব। তো এটা এটা কি জাতের? দেশি, পুরো দেশি, তাই তো? এটা কি বকরা মাসুর না রে মাসুর? না, বকরা মাসুর না। আচ্ছা, পরেরটা দেখি একটু। এটা এটা গাভি, এটা গাভি, হ্যাঁ, বিদেশি গাভি। তো এটা কয়বার বাচ্চা দিয়েছে পর্যন্ত? এটা এটা আমার কিনার গরু, কিনার পর একবার বাচ্চা দিছে, তারপর 2 মাস হচ্ছে দিয়ে নিয়েছে আবার। আচ্ছা, মানে কত দিয়ে কিনছিলেন? কত দিয়ে কিনছিলাম? যখন কিনছিলাম 60,000 টাকা দিয়ে কিনছিলাম। আচ্ছা, তারপরে এটা একটা বাচ্চা দিয়েছে? হ্যাঁ, ওই যে ওই পাশে বাচ্চা, ওই বাচ্চা। হ্যাঁ, দুধ দেয় কতগুলো এটা? এটা এটা বলছিল যে অনেক দুধ দিবে, কিন্তু 2 কেজি করে দুধ পাইছে। আচ্ছা, দুধ হয় নাই। আর এর বাচ্চাটা কি বকনা হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, এই বকনাটাকে একটু দেখি। এইটা এটার বাছুর সহ কিনছিলাম। ও, এটা বাছুর সহ কিনা হয়েছিল? ও, বাছুর সহ 60,000 টাকা। হ্যাঁ। তো এখন আচ্ছা, এখন একটু দাম কম, এরকম সময় গেলে একটু কম পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এখন আবার ওটা বিক্রি করতে যাচ্ছি। আচ্ছা, কত দাম হতে পারে এটা? ওইটা 60,000 টাকা দাম করছে, বিক্রি করে নাই। আচ্ছা, বাছুর সহ কিনছিলেন 60,000? হ্যাঁ। আর এই এখন একটার দামই 60,000 টাকা দাম হচ্ছে? আচ্ছা আচ্ছা, আর এই বাছুরটার দাম তো আছেই? হ্যাঁ, এটা বাড়তি, এটা বাড়তি। তাহলে এটা আপনার লাভ পুরোটাই? হ্যাঁ, এটা লাভ। আচ্ছা, তো পরেরটা যাই একটু। এটা এটা কি গাভি? এটা এটা একদম দেশি গাভি। দেশি গাভি না? এটা কয়টা বাচ্চা দিয়েছে পর্যন্ত? এটা এর আগে 2টা বাচ্চা দিয়েছে, 2টা সার বিক্রি করছি। কত বিক্রি করছেন? 2টা এবার বিক্রি করছি 50,000 টাকা। হ্যাঁ, তার আগেরটা 40,000 টাকা বিক্রি করছিল, এখন 9 মাস হচ্ছে এটার গাভিন। আচ্ছা, তাহলে এটা কয়েকদিনের মধ্যে? এটা এটা প্রতি বছরই, এই যে বলে না, প্রতি বছরই এটার বাচ্চা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার মানে এখান থেকে 2টা বাছুর অলরেডি বিক্রি করা হয়ে গেছে? হ্যাঁ, 2টা সার গরু বিক্রি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আর দুধ কতগুলো দেয় এটা? এটা 3 কেজি দুধ হয়। আচ্ছা, দুধ বিক্রি করেন তো বাজারে? দুধ তেমন একটা বিক্রি করে না, বাছুরে খাওয়াই, বাড়িতে খাই আমরা। আচ্ছা, আবার একটু বিক্রিও করা হয় যখন বেশি হয়, গরু খাইতে পারে না তো। আচ্ছা আচ্ছা, তো ওইটা একটু দেখি। এইটা আপনার? এটা আমার কেনা গরু, এটা 2 বছর হচ্ছে কিনছি। আচ্ছা, তারপর একটা বাচ্চা হয়েছে। আচ্ছা, ওই পাশে বাচ্চা, বাচ্চা হওয়ার পর গাভিন হয়েছিল 6 মাস, তারপর আবার হয়নি, আবার গরম হয়েছে। আমি জানি যে গরু তো গাভিন হয়েছে, তারপর বিক্রি করে নাই, 6 মাস পর আবার গরম হয়েছে, আবার দিয়ে নিছে, এখন 3 মাস চলতেছে। আচ্ছা, তাহলে এইটা কয়বার বাচ্চা দিছে বললেন?
এটা একবার বাচ্চা দিছে আচ্ছা ওই বাচ্চা তো এখানে আছে আর কিনেছিলেন কত দে কিনেছিলাম কত দে এটা আমি একদম ছোট বাছর কিনেছিলাম 25,000 টাকা দিয়ে কিনেছিলাম প্রথম যখন টাকা পাইছি এটা কিনেছিলাম আচ্ছা তাহলে এখন এটা বিক্রি করলে কত দাম হবে বাজারে এখন ওইরকম হবে 60 এর কিছু কম হবে হ্যাঁ হ্যাঁ 3 মাসের গাবেন তাহলে প্রথম কিনা হলো কত দিয়ে 25,000 টাকা দিয়ে এখন বিক্রি করলে 60,000 টাকা আবার এটার বাচ্চা আছে হ্যাঁ এইটা দুধ দেয় কতগুলো এটা তেমন দুধ হয় না 1 কেজি ওই বাচ্চাটাই লাভ হ্যাঁ ওই বাচ্চা দুধ খেয়ে যেটা হয় সেটাই লাভ হ্যাঁ তো আপনার গরুগুলোর মোটামুটি দেখলাম এখন আপনার সঙ্গে একটা কথা বলি হ্যাঁ আগামী দিনে পরিকল্পনা কি আপনার আগামী দিনের পরিকল্পনা হচ্ছে ওই পাশে আরো জায়গা আছে আমি খামারটা আর একটু বড় করতে চাচ্ছি আচ্ছা আচ্ছা হ্যাঁ পাশাপাশি কিছু ছাগল কিনব আচ্ছা এবার ইচ্ছা আছে কিছু ছাগল কিনব গাবির পাশাপাশি ছাগল আপনি প্রশিক্ষণ নিয়ে এসে এরকম খামার করতেছে কিন্তু অনেকেই প্রশিক্ষণ নিয়ে খামার করে না আবার অনেকেই পড়ার ফাঁকে ফাঁকে আপনি কাজটা করতেছেন কিন্তু অনেকেই পড়ার ফাঁকে ফাঁকে কাজটা করতে লজ্জা পায় তো আমাদের লজ্জার কিছু নাই সব আবার অনেকেই প্রশিক্ষণ দেয় কিন্তু কাজ করে না আবার অনেকে বেকার আছে কিন্তু কাজ করে না যারা গ্রামে থাকে তারা তো ইয়ে করতে পারি তো তাদেরকে আপনি কি বলবেন পরামর্শ কি দিবেন পরামর্শ হচ্ছে প্রশিক্ষণ যেটা আমি নিয়েছি আমার কাছে একটা সুযোগ আছে এখানে তো আবার টাকাও লাগতেছে না ঋণটাও তো আমি যুবনন থেকেই পাচ্ছি সেই ক্ষেত্রে আমি ইয়ে তো লাভবান হচ্ছে এখানে তো আমার একবারে কিস্তি শোধও করতে হচ্ছে না আর যুবনন্দনে অন্য ব্যাংকের তুলনায় ঋণের সুদের হারটা অনেক কম যাতে 2 বছর মেয়াদি আমার অনেক সুবিধা হয় এই যে আমি প্রথম যখন শুরু করছি 50,000 টাকা নিয়ে এখন মোটামুটি দেখেন আমার অনেক টাকাই বিক্রি হবে আবার কিছু টাকা আমার হয়তো বা সেভিংসেও রাখছি এটা লজ্জা করার কিছু না আমার মনে হয় যারা যারা প্রশিক্ষণ নিছে তাদের সকলেরই উচিত এরকম গাভি পালন করা আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে আচ্ছা আমরা আশা করি আপনার খামারটা আরো বড় হবে পাশাপাশি আপনি যেহেতু পড়াশোনা এখনো শেষ করেন নাই তো পড়াশোনা শেষ করে কি চাকরি করার ইচ্ছা আছে হ্যাঁ যদি আমি গাভি পালনটা ভালোভাবে করতে পারি তাহলে আমি চাকরি করব না এটা আমার ইচ্ছা আছে যদি আমি ভালো করে একটা গরুর গাভি সেরকম সেট করতে পারি আরো বড় করে তাহলে চাকরি করব না এগুলো দেখাশোনা করব সোমাইয়া আপনার এই গরুগুলো যদি কোনো অসুখ বিসুখ হয় সেই ক্ষেত্রে আপনি কি করেন সেই ক্ষেত্রে পশু হাসপাতাল নিয়ে যাই আর পশু ডাক্তার নিয়ে আসি নিয়ে আসার পর চিকিৎসা দেয় তো আপনি তো ট্রেনিং দিলে তো প্রাথমিক ট্রিটমেন্ট তো আপনার জানা কথা হ্যাঁ কিন্তু আমি একটু ভয় পাই ইনজেকশন অনেক সময় পুশ করতে হয় আর মোটামুটি নরমাল যেগুলো হয়তো অনেক সময় জ্বর হয় সর্দি হয় বা অন্য কিছু এগুলো নিয়ে যেতেই পারে এগুলো নিজে ওষুধ নিয়ে আসে কিনে খাওয়াই সমস্যা হয় না অনেক সময় অরুচি হয় আচ্ছা আচ্ছা নিজে কিনে নিয়ে এসে খাওয়াই আর ওই যে খাবার দাবারের ব্যাপারটা ঘাস আছে কি আপনাদের নাকি শুধু খড় খাওয়ান না ঘাস আছে কি জমিতে ঘাস লাগানো আছে হ্যাঁ ও আচ্ছা আমাদের হচ্ছে নেপোলিয়ান ঘাসগুলো বলে হ্যাঁ হ্যাঁ ওগুলাই আছে আচ্ছা আচ্ছা আর খড় খাওয়াই ভুসি খাওয়াই আবার আমরা সরিষা লাগাই সরিষার খোল গুলো থাকে ওগুলাও খায় ও বাড়ির সরিষার খোল হ্যাঁ আচ্ছা এটাই মোটামুটি এটাই খায় হ্যাঁ এগুলাই খায় দেশি গরু অন্য কিছু খাওয়াইতে হয় না রাস্তাটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে জয়পুর সদর উপজেলার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুদুল ইসলাম আছে আমরা তার কাছে শুনবো যে এই সদর উপজেলায় যারা প্রশিক্ষণ দিয়ে এইভাবে খামার গড়ে তুলতেছে তারা আমাদের দেশের জাতীয় যে উন্নয়ন সেই উন্নয়নে কতটুকু ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন ধন্যবাদ যুবকথাকে সুমায়া নিজের অর্থায়নে প্রথম 2টি গাভি দিয়ে তার প্রকল্প শুরু করেন তারপরে সে আমার সদর উপজেলায় তার সার্টিফিকেট নিয়ে গিয়ে আমার কাছে বলে স্যার আমার প্রজেক্টটা আরও বাড়াবো তো এই প্রজেক্টের জন্য আমার কিছু সহায়তা করতে হবে তখন আমি প্রথম অবস্থায় তাকে 60,000 টাকা যুব ঋণ দিলাম তো 60,000 টাকা যুব ঋণ যথারীতি সে পরিশোধ করে পরিশোধ করার পর আবার তাকে 80,000 টাকা যুব ঋণ দেওয়া হয়েছে এবং অলরেডি 24 কিস্তি চলতেছে তো আমি দেখলাম এই সোয়া মেয়ে সে লেখাপড়া করতেছে লেখাপড়ার পাশাপাশি এত বড় একটা উদ্যোগ নিয়েছে যে একটা খামার সে পরিচালনা করতেছে সেটা ছোট মানুষ সময়ের খামারটা আজকে ছোট হতে পারে এই উদ্যোগটা ছোট ভবিষ্যতে ভবিষ্যতে আরো অনেক বড় হবে সময়া এই খামারটাকে আরো বড় করবে এই তার প্রত্যাশা তো আমি যেটা মনে করি আমি উপার্জন করি উপার্জন করে আমি যদি আমার প্রয়োজনে ব্যয় করি এতে কোনো তৃপ্তি পাওয়া যায় না যখন আমি উপার্জন করে আমার পরিবারের পিছনে ব্যয় করব তখন কিন্তু এটাতে অনেক আত্মতৃপ্তি পাওয়া যায় তো আমার মনে হয় এভাবে যারা আরও যারা আমাদের এই দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ নিয়ে
অহেতুক ঘোরাফেরা করতেছে, বাবা মায়ের বোঝা হয়ে আছে, তারা যদি এই আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আমরা যে যথা সামান্য যে যুব ঋণ দিই, এই ঋণ নিয়ে যদি তারা প্রকল্প শুরু করে, তাহলে আমার মনে হয় সে তার নিজের উন্নয়ন ঘটবে, তার পরিবারের উন্নয়ন ঘটবে, পাশাপাশি দেশের উন্নয়ন হবে বলে আমি মনে করি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও।